মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ায় চলতি বছর পনেরো বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা দুর্নীতির কারণে জনশক্তি রপ্তানি বন্ধ হলেও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে নতুনভাবে রপ্তানি কার্যক্রম শুরু করারও তাগিদ তাদের আর রপ্তানিকারকদের আশা শিগগিরই প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা চালু করবে মালয়েশিয়া জানাচ্ছেন সাহারিয়ারি মৌল বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক সমিতির হিসাবে গত বছরের মার্চ থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মালয়েশিয়ার বাজারে জনশক্তি রপ্তানি হয়েছে এক লাখ নব্বই হাজার জি টু জি প্লাস পদ্ধতিতে কর্মী নেয়া আগামী পয়লা সেপ্টেম্বর থেকে স্থগিত করে দিচ্ছে দেশটি জনশক্তি রপ্তানিতে দশটি এজেন্সির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল একজন কর্মীর মালয়েশিয়া যেতে যেখানে মাত্র চল্লিশ হাজার টাকা লাগার কথা সেখানে এজেন্সিগুলো চার লাখ টাকা পর্যন্ত আদায় করতো একদিকে দশ লাইসেন্স করতেছে ঠিক আছে এটা একটা অন্যায় আরেকদিকে দুনিয়ার পয়সা নিচ্ছে লোকগুলোকে প্রতারিত করছে ঠকাচ্ছে অর্থনীতিবিদরা বলছেন মালয়েশিয়ার বাজার বন্ধ হয় দেশের শ্রম বাজার যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি চলতি বছর পনেরো বিলিয়ন ডলার রেমিটেন্স আয়ও চ্যালেঞ্জের মুখে পড়বে তো রেমিটেন্সের যে প্রবণতাটা আছে সেই প্রবণতাটা ধরে রাখাটা নিঃসন্দেহে এখন একটু আবার কষ্টকর হবে তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক বলছেন দুর্নীতির অভিযোগ থেকে শিক্ষা নিয়ে জনশক্তি রপ্তানি নতুনভাবে শুরু হলে দেশেরই মঙ্গল হবে যে কারণে এই যে প্রতারণা এই যে এই যে দুর্নীতি এটাকে নিয়ন্ত্রণ দায়িত্ব সরকার এছাড়া স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করে জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন বিশ্লেষকরা মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো পুরোপুরি নিষিদ্ধ হয়নি বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বর্তমান জি প্লাস পদ্ধতির পরিবর্তে পহেলা সেপ্টেম্বর থেকে আগের পদ্ধতিতে শ্রমিক পাঠানোর কথা জানান মন্ত্রী এ সময় মন্ত্রী বলেন দশটি এজেন্সির মাধ্যমে জনশক্তি পাঠানোর দুর্নীতি মালয়েশিয়া থেকে হয়েছে অভিযোগ পাওয়া গেলে এসব এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়ান শ্রম বাজার বন্ধ হয়ে গেছে এটা ঠিক নয় এবং এটা খোলাই আছে ইনশাল্লাহ খোলাই থাকবে আজকে মধ্যে সাথে বসে রাস্তার ব্যাখ্যাটা আমাদের কাছে তখন আসলে কাছে আমরা ব্যাখ্যাটা প্রকাশ করতে পারবো কিন্তু ঘটনাটা কি সেটা আমরা এখনো পরিষ্কার করে বুঝতে পারতেছি আগের প্রক্রিয়া যাবে আগের প্রক্রিয়া ইয়ে তো ছিল জি জিডি বাতিল করলে নর্মাল প্রক্রিয়া যাবে জলজ ফুলের রানী পদ্ম নদী দখল হয়ে যাওয়ায় এখন আর এই ফুল সচরাচর দেখা যায় না শুধু কবিতা আর গল্পেই যেন দেখা মেলে ফুলের তবে সুনামগঞ্জে রয়েছে শতবর্ষী কারণ বিল সেখানে ফুটে অজস্র ফুল এলাকাটিকে পর্যটন এলাকা ঘোষণা করেছে জেলা প্রশাসন সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন একসময় পদ্ম ফুলের দেশ ছিল বাংলাদেশ নদী নালায় ফোটে থাকতো লাল সাদা গোলাপি বেগুনি রঙের পদ্ম দখলে দূষণে হারিয়ে যাচ্ছে নদী বিরল হয়ে উঠছে পদ্ম ফুল। তবে সুনামগঞ্জে আজও টিকে আছে আছে বিল জনশ্রুতি শত বছর আগে থেকে এ বিলে পদ্ম ফুল ফোটে সাত দশমিক তেত্রিশ একর জায়গা জুড়ে ফুটছে ফুল বছরের উপরে এখান থেকে এখানে পদ্ম ফুল হইতেছে মানুষ দেখতেছে আমাদের অতি প্রাচীন ঐতিহ্যবাহী এটা বিল এটা সুনামগঞ্জ জেলার অন্য কোথাও নেই এটা আমাদের যত্নের অভাবে অবহেলিত ছিল নয়না বিরাম পদ্মবিল দেখতে ছুটে আসছেন দর্শনার্থী পর্যটকরা তবে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে মূল সমস্যা হচ্ছে রাস্তা আমাদের যে দিরাই টু যে রাস্তা এই রাস্তাটা আরো প্রসার করতে হবে খাবার ব্যবস্থা বা বসার জন্য সুন্দর জায়গা হয় তাহলে এই এলাকাটা অনেক উন্নত হয়ে যাবে পদ্মবিলের রাস্তা রাস্তাটা যাতে খুব ভালোভাবে হয় সরকারের কাছে আমার এই দাবি বিলটিকে সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এইটার উন্নয়নের জন্য আমরা ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে যাতে ব্যবস্থা না হয় সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে কার্যকরী উদ্যোগে পদ্মবিল হয়ে উঠতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র এমনটাই মনে করেন স্থানীয়রা মুশফিকা নাজনিন একুশে বিজনেস শস্য ভাণ্ডার ক্ষেত্র রংপুরের বর্ষা মৌসুমে নেই ধান খেত সেই সাথে পোকামাকড়ের উপরদ্রব বৃদ্ধি পেয়েছে কৃত্রিম সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না ধান ক্ষেত এ অবস্থায় আমন ধান ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা রংপুর প্রতিনিধি ইলিয়া আলী বাদলের সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান রংপুরে চলতি আমন মৌসুমে এক লাখ পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে গত মৌসুমে ভালো দাম পাওয়ায় কৃষকরা এবার বাড়তি জমিতে ধান চাষ করেছেন কিন্তু ভরা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় হুমকিতে পড়েছে আমনের আবাদ গত বছর আগস্ট মাসে বৃষ্টি হয়েছিল পাঁচশো তিয়াত্তর মিলিমিটার যেখানে এবার এখন পর্যন্ত হয়েছে মাত্র একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি না হওয়ায় জমিতে রোপণ করা চারাগুলো লালচে রং ধারণ করে মরে যাচ্ছে কৃত্রিম সেচ দিয়েও ফল মিলছে না এ অবস্থায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন বৃষ্টি না হওয়ায় ধানে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগ বালায় বৃষ্টি নাই তো ভূঁইগুলো ফাটিয়ে যেতে ভূমিগুলো পানি নাই আমরা পানি দিচ্ছি এবং প্লাস পয়েন্ট খরচ আমাদের বেশি হচ্ছে অনেক বৃষ্টি না থাকার কারণে ধানে আগাছা বেড়ে গেছে এখন স্প্রে করতেছি একবার করলে হয়তো এখন চারবার পাঁচবার করে স্প্রে করতে হবে এই অবস্থায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে কৃষি কর্মকর্তা কৃষকদের কৃত্রিম সেচ দেবার পরামর্শ দিচ্ছেন আবার যাতে বিঘ্ন না ঘটে সেজন্য অগভীর নলকূপ স্যালোটিউবওয়েল তাদের নিজস্ব